আপ্যায়ন করা ইসলামের রীতি তবে মোদীকে নয় মেহমানকে আপ্যায়ন করা ইসলামের রীতি যদি সৌন্দর্য কিন্তু মোদীর বিষয়টি ভিন্ন তার সহিংস অতীত এবং সম্প্রতি ভারতে ধর্মীয় সহিংসতা উস্কে দিয়েছেন তিনি এরকম কাউকে বাংলাদেশে স্বাগত জানানোর মতো কোনো পরিবেশ নেই মঙ্গলবার মার্চ পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন চর্মনে পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন বাংলাদেশে আমন্ত্রিত সকল বিদেশি মহিমানকে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাগত জানায় কিন্তু মোদীকে নয় কারণ তিনি ধর্মীয় সহিংসতাকে উস্কে দিয়েছেন নরেন্দ্র মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার এই মাইল ফলকে উপস্থিত থাকা স্বাধীনতার মূল চেতনার সাথে সাংঘর্ষিক সেসব বিবেচনায় আমরা নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করছি চর্মনা বলেন বাংলাদেশে নাগরিকদের মাঝে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য আমরা সংবাদ সম্মেলন করেছি সরকারকে বলবো নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্র প্রত্যাহার করে নিন